السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ার বি এনসিসি ব্যাংক পিএলসি সরাসরি আয়োজনে। এই আয়োজনে আপনি আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের জবাব ইসলামিক শরীয়ত আলোকে কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে জানবার সুযোগ পাচ্ছেন। আমি আছি আপনাদের সাথে কারি কেম ফিরোজ, আমাদের সাথে উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله، أهلا وسهلا شيخ. مرحبا، بارك الله فيكم. প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন এখনই অনেকে অপেক্ষা আছেন, অনেকে আমাদের নক করছেন। একটা বিষয় অবশ্যই আমাদের সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন ফোন করার, প্রশ্ন করার, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলবেন। আমরা এখন প্রশ্ন নিচ্ছি। বিসমিল্লাহ, যে কে আছেন বলুন কি প্রশ্ন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ইকরাম সাহেব। হ্যাঁ, আমি বলছি ইকরামুল হক। আচ্ছা আচ্ছা, আপনি আমাদের নিয়মিত প্রশ্ন আপনার কণ্ঠ শুনে বুঝতে পারলাম। জি বলুন। জি আলহামদুলিল্লাহ, বলুন কি প্রশ্ন আপনার। আমার প্রশ্ন হচ্ছে, এক আলেম বলেছে, হ্যাঁ আমি আলেমের নাম বলবো না, এই আলেম বলেছে কেউ কোনো ব্যক্তি যদি ঈশ্বর ফরজটা যদি না পায়, যদি তারাবি শুরু হয়ে গেছে, হ্যাঁ তারাবে শুরু হয়ে গেছে, ওই ওই ব্যক্তি যদি লাস্টে আসে চার রেখাত হয়ে গেল, ওই নাকি ফরজ সালাতটা আছে না, ঈশার ফরজ সালাত আছে না, ওটা নাকি বলে জামাতে আদায় করা লাগবে ওনার সাথে, এটা কি ঠিক? আর ওই লোকটা মানে একটা কি পড়তে চায়, ফরজ সালাত চার রেখাত ফরজ সালাত পড়িয়ে দুই রেখাত সুন্নত পড়িয়ে আবার তারাবি ধরবে, এটা নাকি করা যাবে না? ওই হুজুর বলেছে আমরা শুরু করতে পারি। যে প্রশ্নটা দিয়ে একজনের, আমাদের দর্শক জানতে চাইলেন যে একজনের 10 লক্ষ টাকা তার লোন আছে আর তার 12 লক্ষ টাকা স্বর্ণ রয়েছে। জি, এখন এই অবস্থা তার জাকাতের কি হবে? ان الحمد لله كله والصلاه والسلام على رسول الله الذي لا نبي بعده وعلى اله وصحبه اما بعد جي বন্ধু, 10 লক্ষ টাকা ঋণগ্রস্ত, 12 লক্ষ টাকার স্বর্ণ আছে, স্বর্ণের বিক্রয় মূল্য যদি 12 লক্ষ হয় আর ঋণটা বাদ দিলে অবশিষ্ট থাকে হলো 2 লক্ষ, এমতো অবস্থায় নেশাব হয় না, জাকাত দিতে হবে না। জি, যেটা আমাদের দর্শক বললেন ইকরাম সাহেব, এই বিষয়টা যদি বলতেন। জি, আল্লাহর কোনো বান্দা মসজিদে এসেছেন, তারাবিহ চলছে, এমতো অবস্থাতে উনি কি ফরজ আগে পড়বেন না তারাবিহতে অ্যাটেন্ড করবেন, এটা হলো প্রশ্ন। আপনি যে পদ্ধতিতেই বলুন না কেন ইকরাম ভাই, উনি আগে ফরজ পড়বেন, তারাবিহ সুন্নাহ, তো নিজে নিজে ফরজ এশা নামাজ পড়বেন, যে সুন্নাটা আছে এশার পরে 2 রাকাত, এটা হয়তো এখন না পড়ে তিনি সরাসরি তারাবির জমাতে শরিক হবেন। এই মশালাটা নিয়ে একটা বিতর্ক আছে, কেউ বলছেন যে তারাবিহতে তিনি এশার সলাতের নিয়াত করবেন, এই বিতর্কে আমরা যাব না, ফ্রেশ থাকি ফরজ ফরজের জায়গায়, সুন্নাহ সুন্নাহর জায়গায়। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন কে আছেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরমপাড়া সুনন্দস থেকে ইনুস বলছিলাম। জি বলবেন ইনুস সাহেব, কি প্রশ্ন আপনার। হুজুর, কিছুদিন হয়েছে আমাদের শীত সিজনে ওয়াজ নসিহত হয়, তে অনেক উলামায়ে কেরাম একটা বিভ্রান্তি সৃষ্টি করে থাকেন যে আল্লাহ রাসুল মাটির তৈরি না নূরের তৈরি। আমার প্রশ্ন হলো যে আল্লাহ রাসুল মাটির তৈরি নূরের তৈরি, এটা আমাদের কাছে প্রধান বিবেচ্য বিষয় না আল্লাহ রাসুলের সুন্নাহ এবং আল্লাহর কোরআনের আলোকে আমরা চলবো, এটাই আমাদের কাছে বিবেচ্য বিষয়। ঠিক আছে, জি ধন্যবাদ, সুন্দর প্রশ্ন, আমরা শুনবো বিরতির পর এসে। শেখ, আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে এখনই।
প্রিয় দর্শক আপনারা দেখছেন ফুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ার ব্যাংসিসি ব্যাংক পিএনসি সরাসরি আয়োজন সময় হলে বিরতি নেবার আমরা ফিরছি আবার বিরতির পর ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে আবারও স্বাগত জানাচ্ছি ফুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ার ব্যাংসিসি ব্যাংক পিএনসি সরাসরি আয়োজনে ফিরে এলাম বিরতির পর আবার ইনশাআল্লাহ আমরা বিরতির আগে যে প্রশ্নটা শুনছিলাম মহতারাম এই বিষয়ে বলবেন জি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি এরপরে আবার আপনি নিজের থেকেই কিছু সমাধানের কথা বলছেন যে এই বিষয়ে আলোচনা করব নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত এবং আদর্শ নিয়ে কথা বলবো ওই লাস্টের কথাটাকে ফোকাস দিচ্ছি রাসূলের আদর্শটা আমাদেরকে জানতে হবে এ লক্ষ্যেই আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জীবনের জন্য উত্তম আদর্শ কিভাবে চলবে কিভাবে খাবে কিভাবে পড়বে সকল বিষয়ের মডেল হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইডল হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বাদ দিয়ে যে বিতর্ক করে এই সমস্ত বিতর্ক জাহিল ছাড়া কোনো সুস্থ মানুষ করতে পারে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হে রাসূল তুমি বলো যে আমি তোমাদের মতোই মানুষ পার্থক্য হলো ইউহা ইলাইয়া আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না অতএব এই নিয়ে আর কোনো বিতর্ক চলবে না কে আছেন দর্শক বলবেন সালামু আলাইকুম জি বলুন কি প্রশ্ন আমার প্রশ্ন রমজান মাসে রোজারে কিছু করে তার আগের বছর কিছু এবার তো রাখতে পারছি না এখন আমি দাঁড়াবি পড়ছি রোজা না রাখলে কি পাপ হবে কোন আমি রাখতে পারছি না অসুস্থ কারণে রোজা রাখতে পারছেন না হ্যাঁ অসুস্থ কারণে রোজা রাখতে পারছি না নামাজ পাঁচ হচ্ছে নামাজ পড়ে রোজা না রাখলে কোনো পাপ হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে জি মহতরাম জি ভাই আপনি বললেন রোজা না রাখলে পাপ হবে অবশ্যই পাপ হবে জঘন্য অপরাধ তবে আপনি বলছেন আস্তে আস্তে যে আপনি অসুস্থ এজন্য পারেন না হ্যাঁ এমন ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে খুব সুন্দর সমাধান দেয়া আছে কোরআনে কারিমে সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার তোমাদের মধ্য থেকে যারা অসুস্থ অথবা সফরে থাকবে তারা এ সময় রাখতে পারলো না তারা গুনে গুনে যে কয়টা দিন রাখতে পারেনি অন্য সময় রেখে দেবে তার মানে কি এই এক মাস বাদ দিয়ে বাকি যে 11 মাস আছে নিষিদ্ধ সময়গুলো বাদ দিয়ে সেই সময় আপনি সুস্থ যে কয়টা ছুটে গিয়েছে রেখে দেবেন তাহলে পাপ হবে না আর যদি সুস্থ হয়েও না রাখেন তাহলে পাপ হবে জি আমরা প্রশ্নে যাচ্ছি দর্শক বলবেন কে আছেন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমি আনামা মিজানুর রহমান জি 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 বলুন কি প্রশ্ন সাহেবের কাছে জানার জন্য আমার জিজ্ঞাসা হলো জোহরের নামাজের ওযু দিয়ে আমি আসর পড়ি মাগরিব পড়ি এখন এটা ঠিক আছে কিনা আর ওযু থাকা অবস্থায় যদি আমি গোসল করতে যাই গোসলের ওই গোসলের ওযুটা করা লাগবে কিনা যে অজু আছে মনে করেন অজু আছে আমি নামাজ পড়ে আসছি অজু আছে এবং গোসল করতে গেলাম এখন এই গোসলের অজুটা করা লাগবে কিনা আর সাহেবের কাছে আমি বকেয়া দুইটা জবা পাওয়া না পাওয়া না আছে এটা সালামের উপর ওই যে 7 তারিখে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিনা সালামের উপর যারা সালাম দেয় না আচ্ছা আচ্ছা সফরটা মনে আছে কিনা জীবন্ত কোরআন আপনার তো মনে থাকার কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে জি ধন্যবাদ আমরা 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 শুনবো সকল প্রশ্ন আমাদের কাছে আসছে ইনশাআল্লাহ আমরা শুনবো একটা বিরতির পর আবারও সময় হয়ে গেলে বিরতি নেবার প্রিয় দর্শক আবারও সময় হচ্ছে আমাদের বিরতিতে যাবার আমরা বিরতিতে যাচ্ছি ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর ফুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ব্যাংক পিএলসি সরাসরি আয়োজনে দীর্ঘ বিরতির পর আবারও আপনাদের সামনে আমরা বিরতির আগে যে প্রশ্নটা ছিল মহতারাম এই বিষয়ে বলবেন জোহরের ওযু দিয়ে আসর মাগরিব পড়া যাবে কি না জি ভাই এটা খুবই সুন্দর একটা আমল আপনি ওযু দিয়ে জোহর আসর মাগরিব
কেন আরও যদি বেশি সময় পর্যন্ত থাকতে পারেন খুবই ভালো। নেককার বান্দাদের এই আমল যে 24 আওয়ার্স তারা অযুতে থাকতে চান, তবে রাত্রিতে ঘুমাতে হবে, ঘুমের কারণে যতটুকু চলে গেল গেল, সব সময় অযু অবস্থায় থাকা খুবই ভালো আমল। জি, একটা প্রশ্ন ইফাকে নিয়ে নিই আমরা, যে দর্শক কে আছেন বলুন। সালামু আলাইকুম। জি, বলছি যে জাকাত সম্পর্কে ইসলামিক বিধিনিষেধ অনুযায়ী আমার ভাই বোন সব অর্থনৈতিক সচ্ছল, কিন্তু আমি তার ভিতরে একটু মানে পুর, কিন্তু তাদের জাকাতের টাকাটা সম্পূর্ণ যদি আমাকে দেয়, এটা কি জায়েজ হবে কিনা? ভাই বোনে জাকাত দিতে পারবে কিনা, তাই তো? আমাকে দিতে পারবে কিনা? আমি তাদের আপন ভাই, তাদের অর্থনীতি খুবই ভালো, সচ্ছল। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। জি, আমরা শুনবো। এর আগে একটা প্রশ্ন ছিল, গোসলের অজু করাটা জরুরি কিনা? গসলুন শব্দের অর্থই হলো অজু, আবার অজু শব্দের অর্থই হলো পবিত্র হওয়া। গোসল পুরো শরীরকে পবিত্র করে, আর অজু বিশেষ অঙ্গগুলিকে ধৌত করে পবিত্র হয়। আপনার অজু তো আছেই, আপনি বললেন যে অজু আছে, এ অবস্থাতে আবার আলাদা অজু তারপরে গোসল, না, দরকার হবে না, আপনি গোসল করলেই যথেষ্ট। এছাড়া আপনি আনামা মিজানুর রহমান ভাই বলছিলেন যে অতীতের দুইটা জবাব পাওয়ানা আছেন, আমাদের এইভাবে ব্রেক দিতে দিতে আপনাদের অনেক জবাব দিতে পারি না, সেটা আপনি স্পষ্ট ভাষায় বললে ভালো হতো, ও ওই বিষয়ে পরবর্তীতে আবার প্রশ্ন করবেন, জবাব দেওয়া হবে। জাকাতের বিষয়ে বলছেন, ভাই বোনের জাকাত দিতে পারবে কিনা? কোনো সমস্যা নেই, বরং আরও বেশি হকদার। আপনি যেভাবে বললেন যে অন্যান্য ভাইয়েরা বোনেরা সচ্ছল, তাদের জাকাত আপনি ভাই আপনাকে দিতে পারবে কি না? অবশ্যই পারবে, এবং আপনি অধিকতর হকদার। জাকাত দেওয়ার সময় ভাইকে বলার দরকার নাই, ভাই বোন এটা আমার জাকাতের টাকা, এমনিতেই দিয়ে দেবে। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক কে আছেন বলুন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ফরিদপুর থেকে মোহাম্মদ আনিসুর রহমান বলতেছি। জি আনিস সাহেব, বলুন। হ্যাঁ, আমার দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে যে ঘরে যখন তেলাপোকা বা ইঁদুর যদি বেড়ে যায়, তখন আমরা যদি বিষ দিয়ে মারি বা কল দিয়ে মারি, এক্ষেত্রে কি আমাদের কি কোনো গুনাহ হবে কিনা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে কি যে আমরা মনে করেন যারা স্টোরের মানুষ, তারা সারা রাত জেগে পড়ে সেই রেখে আমরা ঘুমাই, এখন উঠতে উঠতে দেখা যায় 11টা 12টা বেজে যায়, এতে যে লং টাইম যে আমরা ঘুমাইলাম দিনের বেলা, এক্ষেত্রে কি রোজাটা কি হালকা হয়ে যায় কিনা? আচ্ছা, লম্বা সময় ঘুমালে কি সমস্যা কিনা? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি জি, তেলাপোকা মারলে গুণ হবে কিনা? একটা আনকমন প্রশ্ন করেছেন এবং ভালো। তেলাপোকা, পিপিলিকা, ইঁদুর, বিষধর সাপ, ভয়ানক কোনো হিংস্র জানোয়ার, যদি এমনটি আশঙ্কা হয় যে এদের কামড়ে আমরা মরে যেতে পারি, এরা কামড়ালে বা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারি, তাহলে পরে মারা জায়েজ আছে। আর না মেরে যদি তাদেরকে তাড়িয়ে দিতে পারেন সেটা ভালো, তবে যারাই ক্ষতিকারক তাদেরকে মেরে পরিবেশ সুন্দর করার অনুমতি ইসলাম দিয়েছে, এটা আমাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। জি, সাহারি খেয়ে যদি লম্বা ঘুম দেন, সেটা কি কোনো রোজার ক্ষতি হবে কিনা? নামাজ তো আপনি ঠিকমতো পড়ছেন, রোজাও রাখছেন, সব ঠিক আছে। হ্যাঁ, ঘুম যদি একটু লম্বা হয়, রাত্রে ঘুমাতে পারেননি, দিনের বেলা ঘুম লম্বা, নামাজের কোনো ক্ষতি হলো না, এতে রোজারও কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, কিছু লোক আছে এরা রাত দিন সবসময় ঘুমাতে চায়, আবার হলো যে সাহরি খেয়ে ফজরের নামাজ বাদ দিয়ে শুরু করলো ঘুম, নামাজ পড়ে শুরু করলো ঘুম, জোহর বাদ দিয়ে দিল, এমন যাতে না হয়ে যায়। আমরা প্রশ্ন যাচ্ছি, দর্শক বলবেন। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে আছেন, কি প্রশ্ন বলুন? হ্যালো। জি বলুন, কি প্রশ্ন? আমার প্রশ্নটি হলো, আমার, হ্যালো, জি বলুন, শুনছি আমরা। আমার টাকা যদি হারাম থাকে, সে টাকা দিয়ে যদি কাউকে রোজা খোলাই, সেটা জায়েজ হবে কিনা? তার জন্য হারাম, হারাম আপনি ইনকাম দিয়ে কাউকে ইফতার করান, তাই তো? ঠিক আছে, ঠিক আছে।
জি আমরা শুনছি হারাম টাকা দিয়ে ইফতার করানো যাবে না কোনো নেকের কাজই করা যাবে না আর যদি কোনো নেকের কাজ আপনি হারাম টাকা দিয়ে করেন আর নিয়াত রাখেন আল্লাহ সওয়াব দিবেন তাহলে দুররুল মুক্তার রদ্দুল মুহতারের ফতু হলো আপনি কাফের হয়ে যাবেন অতএব ফাকুলু হালালান তাইয়েবা তোমরা হালাল খাও পবিত্র খাও অন্যকেও হালাল খাওয়াবেন পবিত্র খাওয়াবেন যে ব্যক্তি খেয়ে গেল তার কিন্তু গুনাহ হবে না সে জানে না জি খুব গুরুত্বপূর্ণ বিষয় আর কারণ ইবাদত সহি হওয়ার জন্য হালাল হালাল রিজিক সবার জন্য হ্যাঁ ইবাদত কবুল হওয়ার জন্য কাউকে খাওয়ানো যেমন জরুরি নিজে খাওয়াটাও অবশ্যই নিজেও হারাম ইনকাম দিয়ে খেয়ে রোজা রাখা সেটাও আল্লাহ কবুল ওই যে হাদিস জি মাতআমুহু হারাম মাশরাবাহু হারাম গুজ্জিয়া বিল হারাম এই জন্য হুয়া ফিন নার হলে আর কিছু ইবাদত কবুল হবে না আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসে আমাদের হাতে আর সময় আমরা পাচ্ছি না আপনাকে অসংখ্য ধন্যবাদ বারাকাল্লাহ ফিক জাযাকাল্লাহ প্রিয় দর্শক সময় শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনাদের মূল্যবান অনেকগুলো প্রশ্ন আমাদের সারা পৃথিবীর বিন্দর্শক সকলে যারা দেখছেন সকলের জন্য আর খুবই উপকৃত এভাবে আমরা জানবো আল্লাহ পাক আমাদেরকে এইভাবে জানার মানার তৌফিক দান করুন শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু